কর্পোরেশন বৈঠক চালিয়েছিল এবং কর্পোরেশন বৈঠক পরে বিএমসি কমিশনার যে পূর্বতন বিএমসি কমিশনার ছিলে বিজয় অমৃত কুলান যেটি প্রতিক্রিয়া দিয়েছিলে মিডিয়া সামনে কি সেই প্রত্যেক কর্পোরেশন বৈঠকরে কর্পোরেটর ১০,০০০ টঙ্কা ডেপুটি মেয়র ২৫,০০০ টঙ্কা এবং যে মেয়র রয়েছে ৫০,০০০ টঙ্কা রাশি রহব যাকে নিয়ে পরবর্তী কর্পোরেশন বৈঠকরে এহা লাগু হব যাকে নিয়ে কি বাদ বিবাদ মধ্যে চালিছিল এবং পরবর্তী সময়রে কালি সন্ধ্যা সময়রে এহাকো গভর্নমেন্ট তরফরু রাজ্য সরকার এহাকো যেভাবে ভাবে কহিলে কি এমসি করা যাই পারিব নাহি এটা গোটে ভুল তথ্য দিয়া যাইছি এবং আজি যদি দেখিবা আমি কালির যে বিবাদ রয়েছিল এই বিবাদ পরে আজি বোধ হুয়ে তাঙ্ক উপরে কার্যানুষ্ঠান নেইছন্তি রাজ্য সরকার আমি কহিপারিবা অন্যপটে কাহিকি এক মাস ছুটিরে গলে বিএমসি কমিশনার এটা মধ্যে সমস্তঙ্ক মধ্যে গোটে প্রশ্নবাচী সৃষ্টি করেছি কারণ কালির এই যে বিবাদটি কোটি না কোটি সমস্তঙ্ক মনে প্রশ্ন সৃষ্টি করুছি কি কালি যেভাবে ভাবে সে প্রতিক্রিয়া দিয়েছিলে সেপাই তাঙ্ক উপরে রাজ্য সরকার কার্যানুষ্ঠান নেলে কি বর্তমান সুদ্ধা বিএমসি কমিশনারঙ্ক তরফরু কোনোসি স্পষ্টীকরণ মিলি নাহি কিন্তু যেভাবে ভাবে তাঙ্কু এক মাস পর্যন্ত হঠাৎ তাঙ্কু বদলি করে দিয়া যাইছে এবং এক মাস পর্যন্ত তাঙ্কু ছুটিরে পঠাই দিয়া যাইছে এটা সমস্তঙ্ক মনে গোটে প্রশ্ন সৃষ্টি করুছি কালির বিবাদ পাই বা যেহেতু আগুকু মধ্য নির্বাচন আসুছে এবং নির্বাচন পূর্বরু কাহিকি বিএমসি কমিশনারকু অচানক ভাবে রাজ্য সরকার বদলি করেলে কারণ পূর্বরু মধ্য আমি দেখিছে যে তার বিএমসি র কোনোসি কথা আসে বিএমসি এবং রাজ্য সরকারঙ্ক ভিতরে কোনো পড়ু নাই কি এটা মধ্যে সমস্তঙ্ক মনে গোটে প্রশ্ন সৃষ্টি করছি অনেক বাদ বিবাদ অনেক প্রশ্ন মধ্য সমস্তঙ্ক মনে সৃষ্টি করছি রসুন। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।